আসসালামু আলাইকুম, রেখা রান্না চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে ফুলকপি, টমেটো, আলু ভাজি দেখানো হবে। অন্যরকম একটি রেসিপি, আশা করি সবার ভালো লাগবে। তো চলুন সবাই দেখে আসি। তেল দেওয়া হচ্ছে, পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, লবণ দেওয়া হচ্ছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ ভালো করে, আলু কুচি গুলো দিয়ে দেওয়া হলো, নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, পর্যায়ে ফুলকপি দিয়ে দেওয়া হচ্ছে, ছোট ছোট পিস করে নেওয়া হচ্ছে ফুলকপি, রেখে দেওয়া হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। ধনিয়া পাতা গুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, ঢাকনা উঠে একটু দেখে নেওয়া হচ্ছে কি অবস্থা, নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, লবণ একটু কম হয়েছে তাই আবার লবণ দিয়ে দেওয়া হচ্ছে, একটু আবার ঢেকে দেওয়া হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য, আবার ঢাকনা উঠিয়ে রাখা হচ্ছে, হালকা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে টমেটো কুচি দিয়ে দেওয়া হচ্ছে, নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, আরো কিছু টমেটো কুচি দেওয়া হবে, এবার আবার ঢেকে দেওয়া হচ্ছে, আবার ঢাকনা তুলে দেখা হচ্ছে, নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে,
আলুগুলো কিন্তু আলু ফুলকপি দুইটাই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও অনেক বেশি মজা লাগে। একদম সিদ্ধ হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। বেশি করেই দেওয়া হয়েছে, ধনিয়া পাতা দেওয়াতে গ্রানটা আরো সুন্দর আসতেছে। ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছু দিয়েই আপনারা খেয়ে দেখতে পারেন, এভাবে রান্না করে অনেক বেশি মজা লাগে আর খুব সহজেই রান্না করে ফেলা যায় অল্প সময়ে। তৈরি হয়ে গেছে ভাজি, আলু ফুলকপির ভাজি। তৈরি হয়ে গেছে খুব সহজেই মজাদার ফুলকপি আলু টমেটো ভাজি। শীতকালে কিন্তু এইভাবে রান্না করে সবজি গরম গরম ভাতের সাথে সার্ভ করলে কথাই নেই, খেতে অনেক টেস্টি লাগে। আর এটি রুটি বা পরোটার সাথেও অনেক মজা লাগে। তো আপনারা চাইলে এইভাবে খুব সহজেই ভাজি তৈরি করে নিতে পারবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের লাইক আমাদের অনেক উৎসাহ যোগায়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে টিপ দেবেন, তাহলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।